নমস্কার, আমি শ্রীলেখা মিত্র। আপনাদের সবাইকে জানাই ওয়েল না স্বাগত। আমি শ্রীলেখাকে ভালোবাসার জন্যে আপনাদের আমার মনের মণিকোঠা থেকে অনেক ধন্যবাদ। আপনার মনে হতেই পারে আজ আমার এই বেশ কেন, কেন তার কারণ বলবো, একটু অপেক্ষা করুন। আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, সবাই খুব ভালো কথা বলেছেন, অভিনন্দন জানিয়েছেন। আমি যার পর নাই খুব খুশি হয়েছি। কিন্তু এক বন্ধু তিনি মন্তব্য করেছেন, অখিল আন্ডারস্কোর ডি, নিউড কন্টেন্ট থাকবে তো তোমার, তাহলে সাবস্ক্রাইব করব। রিয়েলি গরম লাগছে। তো নিউড কন্টেন্ট চাই তো, নিউড চলো, আজকে আপনাকে আমি নিউড কন্টেন্ট দেব, চলুন। তুমি তো এখানে প্রথম মানে মহিলা শিল্পী, তো এই যে মানে চারিদিকে তো পুরুষ শাসিত সমাজ, সব জায়গায় পুরুষরা ডমিনেট করছে, একটু বেগ পেতে হয়নি? হ্যাঁ, তা মেয়ে হয়ে মানে স্টুডিওটা কি করে চালাবে, দুদিন করবে তারপর বন্ধ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, সংসার করতে চলে যাবে আর কি। তারপরে রাস্তায় যখন আমি ঠাকুর রাখতাম সবাই আপত্তি জানিয়েছে যে এখানে রাখা চলবে না। আমি না, আমি রাখতে মানে মহিলা যেহেতু মেয়েদের তো সবসময় বাধা বিঘ্ন বেশি আসে। অসুর মতো না কিছু কিছু মানে কার্তিক গণেশের মতো ভালো পুরুষ ছিল যে না শিবের মতো যে না চায় না তুমি এগিয়ে যাও আমরা আছি। হ্যাঁ, অনেকে সামনে বলতো, পেছনে তাদের মুখোশটা কিরম ছিল জানি না, যখন অনেক কিছু ব্যাপার ঘটেছে অনেক ব্যাপারে কিন্তু কেউ এগিয়ে আসেনি। প্রাচীনকালে মানে আমার বাবার আমলে তখন না বাড়িতেই পুজো হতো, কোনো বারোয়ারিতে বা কোনো আবাসনে পুজো হতো না। এখন আমি দেখছি আমি করার পর না এখন অন্য দোকানে করতো না, এখন সব স্টুডিওতে এখন একচালি প্রতিমা করছে, বুঝলে তো। এই হয় এই যে আমরা আমি শ্রীলেখা শুরু করেছি, এবার দেখো না কতগুলো আমি শ্রীলেখা, না আমি শ্রীলেখা না, আমি অমুক আমি তোমুক এর শুরু। পারভার্টেড হোক, অ্যান্টিভার্টেড হোক, রিট্রোভার্টেড হোক, নিশ্চয়ই একটা সেন্স অফ হিউমার আছে, সেটা গোনাডাল সেন্স অফ হিউমার হোক আর সেরেব্রাল সেন্স অফ হিউমার হোক। কারণ উনি এইরকম একখানা অনুষ্ঠান থেকে নিজের একটা ভার্চুয়াল সেক্সের উপাদান খুঁজে পেয়েছেন, সুতরাং ওনার প্রতি আমার যথেষ্ট সহানুভূতি রইল, আপনারও নিশ্চয়ই থাকবে।
এবং আপনিও নিশ্চয়ই চাইবেন যে উনি এই ভার্চুয়াল সেক্সের আঙ্গিক থেকে বেরিয়ে ওনার, হ্যাঁ, এবং ওনার যা যা সেক্সুয়াল খামতি যেটার পরিচয় উনি এই রেসপন্সে দিয়েছেন সেটার থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। তাহলে আপনার দাঁড়ালো তো, মানে আজকের গোটা বিষয়টা দাঁড়ালো তো? দেখুন, আপনি নিউড কন্টেন্ট চেয়েছিলেন, আমি আপনাকে নিউড কন্টেন্ট দিয়েছি, মানে অ্যাম্পল নিউড কন্টেন্ট দিয়েছি, আর কি চাই বলুন? এক্সপার্ট ওপিনিয়ন দিলাম, নিউড কন্টেন্ট দিলাম, এরপরে সাবস্ক্রাইবটা করে ফেলুন টু আমি শ্রীলেখা। থ্যাংক ইউ।